बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम माय लवली व्यूअर्स, आशा करछि अनेक भालो आछेन सबाई। आलहामदुलिल्लाह आमिओ बेश भालो आछि। आमरा नारीरा सबाई किन्तु कम बेशी काचेर चुड़ी पड़ते बेश पछंद करी। आमी तो अनेक अनेक पछंद करी। आमार सब ड्रेस बा शाड़ीर साथे किन्तु मैचिंग करा काचेर चुड़ीओ थाके। तो जखन बाइरे जेतम आगे मैचिंग करे काचेर चुड़ीओ पड़तम। विशेष करे काचेर चुड़ीटाई आमार अनेक भालो लागे, जेटाके रेशमी चुड़ीओ बला हय। तो आज के एरकम चुड़ी दिए एकटी शोपिस आइटेम करे आपनादेरके देखाबो, आपनादेर साथे शेयर करबो। आशा करछि अनेक आपुदेरई अनेक हेल्प हबे, कारण आमादेर घरे किन्तु एरकम अनेक चुड़ी पड़े थाके। तो आमी एखाने बेश किछु कालारेर चुड़ी निये निएछि, आर निएछि होच्छे एकटी फेविकल ब्लू। तो কিভাবে আমি লাগাচ্ছি প্রথমে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন কালারের চুড়ি নিয়ে নিতে পারেন। আর এখন আমি পুরো চুড়িটার মাঝখানে ফেভিকল গ্লুটা দিয়ে দিয়েছি। তো আরেকটা অপশন আছে, আরেকভাবে আমি এই চুড়িটা কিভাবে লাগাচ্ছি সেটা আপনাদের সাথে দেখাবো। তো সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে অবশ্যই। আমি এখানে প্রথমে হচ্ছে হলুদ, তারপর দিচ্ছি রেড, তারপর দিব হচ্ছে ব্লু, তারপর দিব হচ্ছে বাসন্তী কালার, তারপর দিব অরেঞ্জ কালার। আর বাংলা আর ইংলিশ দুটো মিলে গুলে বলে ফেলছি। তো মানে ইয়েলো, রেড, ব্লু, বাসন্তীকে কি বলে সেটা জানি না, আর হচ্ছে অরেঞ্জ। এই পাঁচটা কালার, কয়টা হলো, পাঁচটাই তো হলো মনে হয়। তো এই পাঁচটা কালার দিয়ে আমি কালার কম্বিনেশনটা করে নিচ্ছি। আরেকটা কথা বলে নিচ্ছি যে যখন আপনারা চুড়িটা মানে সিলেক্ট করবেন তখন একটু পানি টাইপের কালারের কিছু চুড়ি পাওয়া যায়, সেগুলো চুজ করতে হবে। তাহলে আমি যেই শোপিসটা আজকে করছি সেটা খুব সুন্দর হবে। তো মোটা বা স্টিল বা আর কী আছে মেটাল, তারপর হচ্ছে কাঠের, এই টাইপের চুড়ি নিলে কিন্তু হবে না। জাস্ট রেশমি চুড়ি বা কাচের চুড়ি নিতে হবে, এবং যেটা একটু পানি কালার টাইপের, একটু হালকা টাইপের, সেটাই কিন্তু নিতে হবে। আমি অলরেডি কিন্তু এখানে পাঁচটা সেটের চুড়ি জয়েন করে ফেলেছি। আপনারা তো দেখতে পেলেন যে আমি ফেভিকল গ্লুর সাহায্যে এই সবগুলো চুড়ি লাগিয়ে নিয়েছি। তো বাকি যে চুড়িগুলো আছে সেগুলো লাগাচ্ছি। তবে ফেভিকল গ্লু দিয়ে যদি আপনি এই কাজটা করেন তাহলে একটু বেশি সময় লাগে, কারণ হচ্ছে এটা শুকাতে একটু বেশি সময় লাগে, আর জিনিসটা একটু মজবুত হতেও সময় বেশি লাগে। তো আমি আপনাদেরকে আরেকটি অপশন দেখাচ্ছি, আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু এটা খুব বেশি মজবুত হয় আর খুব দ্রুত কাজটা হয়ে যায়। তো এখন আমি যেইভাবে করছি এটা হচ্ছে একটা গ্লু গান। তো অনেক কাপড়ে কিন্তু গ্লু গান সম্বন্ধে আজকাল ভালো আইডিয়া রাখেন, কারণ হচ্ছে আমরা যারা টুকটাক হাতের কাজ করি আমাদের কিন্তু এই গ্লু গানটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। গ্লু গানটা মার্কেটে আপনারা অনায়াসে পেয়ে যাবেন, লাইব্রেরিতেও আপনারা কিন্তু এটা পেয়ে যেতে পারেন। আর এটা প্রাইস হচ্ছে 250 টাকা থেকে শুরু করে 300 অথবা 350-এর মধ্যে পেয়ে যাবেন। তবে এটা হচ্ছে এলাকা ভেদে, আমি 280 অথবা 300 টাকা দিয়ে কিনেছি। আমার একটা ভিডিওতে আমি এটার প্রাইসটা মেবি বলে দিয়েছি। তো আমি যদি সম্ভব হয় সেটার লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক করে নিতে পারেন যেসব আপুরা ইন্টারেস্ট আছেন এই গ্লুগানটা কেনার জন্য। তো এভাবে যদি আমি গ্লুগান দিয়ে কাজটা করি খুবই দ্রুত কাজটা হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো চুড়ি কিন্তু একসাথে জয়েন করে ফেলেছি। আর গ্লুগানটা যারা প্রথম ব্যবহার করছেন তাদের জন্য একটু বলে দিচ্ছি, খুব সাবধানে কিন্তু এটি ইউজ করতে হয়, কারণ এটা হচ্ছে একদম কারেন্টে চলে আর ভীষণ গরম থাকে এই আঠাটা। আপনার হাতে লাগলে কিন্তু হাতের স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। আমার কিন্তু দু একবার হাতে লেগেছে, মানে খুব বেশি গরম থাকে, কষ্ট হয়। তো আমি এই জন্য আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি। গ্লুগান ইউজ করলে চুড়িগুলো বেশ মজবুতভাবে লেগে যায়। আর অনেকে হয়তো বা ভাবছেন যে এতগুলো চুড়ি আমি নষ্ট করে ফেলবো, কিন্তু সেটা কিন্তু না। আপনি যদি চান এই প্রত্যেকটি চুড়ি আবার আলাদা করে ফেলতে পারেন, কারণ হচ্ছে গ্লুগানটা ইচ্ছে করলে আবার সেই আঠাটা মানে ছুটিয়ে নেওয়া যায়,
সেটাও সম্ভব, তবে সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাইনি, তবে এটা ট্রাই করলেই হয়ে যায়। কারণ হচ্ছে গ্লুকান আটাটা খুবই কার্যকরী, যেমন শক্ত হয়ে যায় আবার ইচ্ছে করলে কিন্তু সেটা আর কি খুলেও ফেলা যায়। তো আমি এক এক করে আর একটু লম্বা করে নিয়েছি আমার এই চুড়ির সব মানে সাইজগুলো বা সব চুড়িগুলো আর কি, আর একটু আমি উঁচু করে নিচ্ছি। কারণ হচ্ছে আমি যে শোপিসটা তৈরি করছি এটা একটু লম্বা হলেই বেশ সুন্দর দেখাবে। গ্লুগানটা যেসব আপনারা প্রথমবার ইউজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি বা করবেন, তো এই গ্লুগানের আঠাটা লাগানোর সাথে সাথেই কিন্তু আপনার যে কোনো কিছু আপনি জয়েন করতে চান সেটা করে ফেলতে হবে, নইলে একটু দেরি হলেই কিন্তু আঠাটা জাস্ট জমে যাবে, তখন আর এখানে কোনো কিছুই লাগানো সম্ভব না। তো আমি যখন প্রথম প্রথম কাজ করছিলাম তখন অনেক কিছুই বুঝতাম না, বাট যখন ইউজ করা শুরু করলাম তখন আস্তে আস্তে সব কিছুই বুঝতে শিখেছি। তো আপনারা যারা প্রথমবার ইউজ করবেন এই জিনিসগুলো খেয়াল করবেন, নইলে এই গ্লুগানের ভিতর যে গ্লুটা আছে সেটা অনেক বেশি অপচয় হয়ে যাবে এবং আপনার কাজটাও ঠিকমতো হবে না। এটার ভিতর একটা লম্বা স্টিকের মতো থাকে, সেখানেই আমার গ্লুটা থাকে এবং এটা হচ্ছে কারেন্টের সাহায্যে সেই গ্লুটা গলে আঠালো একটা ভাব হয় এবং সেটা দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে পারেন। তো অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো চুড়ি মানে আমি যতটুকু উঁচু করতে চাই ঠিক অতটুকু উঁচু হয়ে গিয়েছে। সবগুলো চুড়ি আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি যেন সবগুলোর গায়ে আঠাটা ভালোভাবে লেগে যায়। এমনিতেও গ্লুগানের আঠাটা বেশ শক্তই হয়। এই তো হয়ে গিয়েছে সবগুলো চুড়ি আমার লাগানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো চুড়ি কিন্তু আমি এখানে লাগিয়েছি, অনেকটাই উঁচু হয়েছে। তো এখন আমি চলে যাব এটার আসল কাজে, এটাকে আমি কিভাবে ডেকোরেশন করব এখন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি, মাঝখানে কিছু চুড়ি কিন্তু একটু ফাঁকা হয়ে আছে, তো ওখানে আমার আঠাটা ঠিক মতো আমি বসাতে পারিনি। তো এই জিনিসটা খেয়াল করবেন প্রত্যেকটা চুড়িতেই যেন আঠা খুব ভালোভাবে লাগে এবং একটু চেপে চেপে সেট করবেন। তো এখন আমি চলে এসেছি ফাইনাল লুকে। আমি এখানে আমার হচ্ছে টিভি ট্রলিটার উপরে আমি এটা রেখেছি এবং এটাকে কিভাবে ডেকোরেশন করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো চুড়ি লাগানোর পরে কিন্তু এটা দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগছে, তো এটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আরেকটু কিছু করব। আর এটার পাশে যে একটা কেতলি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার নিজের DIY করা। তো আপনারা যদি এরকম আরও ছোট ছোট অনেক DIY দেখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটন বাজিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমি প্রায়ই এরকম ছোট ছোট অনেক কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আমার ইচ্ছা আছে। কারণ হচ্ছে আমার ঘরকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টাও করি। তো এখন আমি একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আর আমি মোমবাতিটা শুধু একটা মানে সেন্টার টেবিলের উপরেই রেখেছি। তো আপনারা চাইলে কোনো মাটির ছোট্ট কোনো পেয়ালা বা হচ্ছে যেগুলোতে প্রদীপ জ্বালায় ওগুলোর ভিতরে রেখে এই যে চুড়ির এই শোপিসটা জাস্ট উপরে দিয়ে দিতে পারেন, তাহলেই দেখবেন যে এটার সৌন্দর্য কতটুকু বেড়ে যায়। দেখলেন তো খুব সহজেই ঘরে থাকা পুরনো চুড়ি দিয়ে কিভাবে নতুন করে শোপিস তৈরি করে ফেলা যায়। আর এটার সৌন্দর্য কিন্তু আরেকটু দেখা বাকি আছে। তো আমি এখন পুরো ফ্ল্যাটের লাইট অফ করে দিয়েছি। তো লাইট অফ করে দেওয়ার পরে এই যে এরকম আলো ছড়াচ্ছে, তো এটা ভিডিওতে যতটুকু না ভালো লাগছে সরাসরি দেখতে আরও অনেক ভালো লাগছে। আপনারা যদি এটা বাসাতে ট্রাই করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে জিনিসটা কতটুকু সুন্দর হয়েছে। আশা করছি সব আপুদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা, আর ভাইয়ারাও যদি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যারা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো সবাই একটু এনজয় করেন আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।